Bye, Phil. Bye. সকাল থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে একদম, আর বৃষ্টির এই টাপুর টুপুর শব্দটা শুনতে যে কি ভালো লাগে বলে সেটা বলার কথা না। আর সব থেকে বলতো বেশি বৃষ্টি না ভালো লাগে না, ওই রাস্তাঘাটে জল জমে যাচ্ছে এটা সেটা ওটা, মানে দিনের পর দিন কন্টিনিউয়াসলি হয়েই চলেছে, ওই বৃষ্টিটা ঠিক পোষায় না, তাই না? বেশ, মানে মাঝে মাঝে একটুখানি রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়বে ওটাই বেস্ট লাগে, তাই না? সকালবেলা উঠে আজকে স্নানটা আগে করে নিয়েছিলাম, আমার চুলগুলো এখনও ভেজা ভেজা রয়েছে, তো ভেজা অবস্থাতেই না আমার চুলটা গুটিয়ে রেখে দিয়েছিলাম, যেটা খুবই খারাপ জিনিস, বাট কিছু করার নেই, কাজ করার সময় চুল মুখের উপর চলে এলে খুব অসুবিধা হয়। তো স্নানটা সকালে সেরে নিলে কি কাজকর্ম অনেকটা এগিয়ে যায়, সকালে উঠে তো মোটামুটি ঝড়ের বেগে সব কিছু স্টার্ট হয়েই গেছে, ভালো তোমাদেরকে দেখানো ওয়েলকামটাই জানানো হয়নি, এটা তো একদম ঠিক কথা না। তো বন্ধুরা চলো ভিডিওটা কন্টিনিউ করো, আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা। তো চলো বেশি কথা বলবো না, লেটস স্টার্ট। তো দেখো আমি এখানে চলে এসেছি বাবলুর স্কুলের টিফিনটা বানাতে, এখন অনেকটাই সকাল, আমার না আজকে ইচ্ছা হলো সকালে ঘুম থেকে উঠে স্নান করে ফেলি, কি মন হলো জানি না, বাট ওকে স্কুলে না ছেড়ে তো আমি কিছু করতেই পারবো না, পুজো করতেও হবে, আগে ওকে টিফিনটা করে দিই। এইখানে আমি ওকে একটু এগ স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি, এইখানে আমি সেদ্ধ ডিমটা স্ম্যাশ করে ওর মধ্যে একটু অনিয়ন্স, তারপরে একটু পেপার দিয়ে আর মেয়োনিজ দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে, ওর মধ্যে একটু টমেটো সসও ছিল, তো ওটা ভালো করে মিশিয়ে দুটো ব্রেডের মাঝখানে দিয়ে আর একটু চিজ দিয়ে দিয়েছিলাম, বাচ্চারা তো এগুলো খেতে ভীষণই ভালোবাসে, তো এখানে জাস্ট বাটার দিয়ে আমি ওটাকে একটু শেকে নেবো আর কি, তারপর এটা ওকে টিফিনটা প্যাক করে দেবো, দেন আমি পুজো যা আমার ঘরের কাজকর্ম রয়েছে ওইগুলো করবো। তো বাবলু বাবু স্কুলের জন্য এখন রেডি, এবার ও স্কুলে বেরিয়ে যাবে। তো এই যে এদিকে এখন এখন বসিয়ে দিয়েছি, জামা কাপড় কাচাকুচি হোক, ঠিক আছে এটা হতে থাকুক, তারপরে এগুলোকে মানে মিলতেও হবে, ওয়েদারটা মোটামুটি মেঘলাই রয়েছে, এটা হোক। তো এদিকে তো জামা কাপড় ওয়াশিংয়ে দিয়ে দিলাম, ওটা হতে থাকুক ওখানে, আর আমি এখানে ঝটপট পুজোটা সেরে ফেলি, আজকে বৃহস্পতিবার তো অনেকটাই সময় লাগবে পুজো করতে, আর পুজোটা হয়ে গেলে সারাটা দিনের অনেকটা কাজ যেন হালকা মনে হয়, তো চলো পুজোটা ঝটপট সেরে ফেলি। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান, এসো তোমার বাহনে
ব্রেকফাস্ট করিনি আমি, আর জল জলে হয়তো জল খাইনি। ওনার এইসব খাবার পছন্দ না, উনি ব্রেড স্যান্ডউইচ এগুলো খাবেন না, ওনার রুটি লুচি তরকারি এগুলো খাবে। মানে যেই খাবারগুলো বানাতে আমার বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি শর্টকাটে হয়ে যায়, সেই খাবার ওনার পছন্দ। যেই খাবারগুলো বানাতে আমার অনেক অনেক লেট হয়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেগুলো পছন্দ, কিছু করার নেই, মাঝে মাঝে তো বানাতেই হয় এগুলো। বাট বাবলু ভালোবাসে খেতে, ও স্কুল থেকে এলো, এই যে আরেকজন স্কুল থেকে এসেছে, স্কুল থেকে এসে এই যে ড্রেসটাও চেঞ্জ করেনি, উনি কী করেছে ড্রয়িং করতে বসে গেছে, ড্রয়িংয়ের জন্য জাস্ট পাগল ও, যে কী পাগল। আর এই চিকু বান্টি হচ্ছে ওর সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট কার্টুন ক্যারেক্টার, তাই তো বাবলু? কোনটা চিকু কোনটা বান্টি বলে দাও। রাত আচ্ছা রাত 12:30 অবধি বসে কালকে এই ড্রয়িংটা করেছিল, আর আমি বলছিলাম শুয়ে পড়, সেই উনি কী করেছে কালকে এসে বলেছে, না সরি, ও বলেছে রাত্রেবেলা আমি শুয়ে পড়ছি মা ঠিক আছে, বা সকালে কিন্তু আমি স্কুল থেকে এসেই আগে ড্রয়িং করতে, ড্রেসটা তার জন্য চেঞ্জ করেনি, খাবার খাবে, উঠে পড়ো ঠিক আছে, খেয়ে দে আবার করো। আচ্ছা ঠিক আছে চল আগে খেয়ে না, আগে খেয়ে না। এখানে রয়েছে একটাতে মটর ডাল আর একটাতে রয়েছে ছোলার ডাল। আগে জানো তো আমার ভীষণ কনফিউজ ছিলাম আমি, আগেই মটর ডাল ছোলার ডাল আমার চিনতে এত অসুবিধা হতো, বাট এখন আমি একদম পাক্কা গৃহিণী তো, এখন আমি এখন সব চিনে গেছি কোনটা মটর ডাল, এটা হচ্ছে মটর ডাল জানি, এখন আর আমার অসুবিধা হয় না। তো চলো আজকে মটর ডাল দিয়ে কী করবো জানো, এটা হচ্ছে লাউ পাতা, লাউ পাতা তোমরা চেনো নিশ্চয়ই, এইটা দিয়ে এখন মটর ডাল বানাবো আমি, চলো ফটাফট রান্না করে নিই। দেখো ডালটা প্রায় না আঁচ সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি কী করব, এই যে এখন আমি এই শাক পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এই সব খাবার আমার কর্তার খুব পছন্দ, আমার অত ভালো লাগে না, আর ঘটর 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 আওয়াজটা কোথেকে আসবে দেখাচ্ছি, এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, এখান থেকে ঘটর ঘটর আওয়াজ হচ্ছে বুঝলে। তো দেখো এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, কেন বলো তো, নাহলে একদম পুরো সবুজ হয়ে থাকবে ডালটা, এই সবুজের রঙের জন্য। তো এটা আরেকটুখানি জাস্ট সিটি দিয়ে নেবো, তো এইখানে দেখো ডালটা এবার একটুখানি সংবাদ দিয়ে দেবো, এই শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে, আর সঙ্গে জানো তো একটুখানি রসুন দেবো, রসুন কুচি দিয়ে ফোড়ন দিলে ভালো বেশ গন্ধ হয় ডালে। তো চলো করে ফেলি। এখানে আমার ডিমের ঝোলটাও হয়ে গেল রান্না, বাবার বাবা রান্না বান্না কমপ্লিট, ব্যাস এবার আমি হ্যাপি। মানে রান্নাটা যে কত বড় একটা কাজ, সবথেকে বড় কাজ হচ্ছে রান্না আর স্নান করা, ব্যাস এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে মনে হবে কি আর কোনো কাজই নেই। তো এটা আরেকটু হবে, এটা ফুটুক, এবার আমি বাবু বাবুকে স্নান টান করাবো, ওকে খাওয়াবো। গুড ইভিনিং, গুড ইভিনিং, ও যখন বলবে তখন জল খাবি, ফুচকার জল নিবি তো, বেশি জল নিস না। নরম হয়ে যাচ্ছে তো,
আজ এটা কোনো মানে হয় না, কোনো কম্পিটিশন আছে, আমি বাড়িটা জলের বাড়িটা ধরে দাঁড়িয়েছি। আচ্ছা গলা বেঁধে যাবে, আস্তে আস্তে খাবে, আস্তে। জল দিস না, আর খাস না, আর খাস না। প্রচন্ড ঝাল লেগে গেছে, কথা বলতে পারছি না। হ্যাঁ দেখি কি খেতে, ওটা দেখা, ওটা দেখি, তাই জন্য এখন আমি কথা বলার অবস্থা নেই। তাহলে কে জিতলো? বাবলু। বাবলু কিন্তু কথা বলার অবস্থায় রয়েছে, এবং বাবলু কি বললো, ভিডিওটা খুব সুন্দর করে এন্ডিংটা ওরকম ভালো বেশ বলেওছে, যদিও ভিডিও এন্ডিং আমিই করবো ফাইনালি, বাট ও আমার হয়ে অনেক কথাই বলে দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এখানে কমপ্লিট করবো, হবে তোমাদের সঙ্গে অন্য একটা নেক্সট ব্লগে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর ঝলঝল ফুচকা খেয়ে ওকে। তো টাটা, গুড নাইট।